এবার অন্যান্য শীর্ষ সংবাদ। স্বাধীনতা বিরোধীরা এখনো তৎপর, তাদের মোকাবিলা করেই দেশকে এগিয়ে নিতে হবে। মালদ্বীপে নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী, প্রবাসীদের সব সমস্যার সমাধান হবে। পদ্মা সেতু দ্রুত উপযোগী হচ্ছে যান চলাচলের জন্য, প্যারাপেট ওয়ালের পর মুভমেন্ট জয়েন্টের কাজও শেষ পর্যায়ে, অর্ধেকের বেশি বসেছে গ্যাস লাইন, অগ্রগতি পৌঁছান। শ্রমিক সংকটে ধুঁকছে দেশের পোশাক শিল্প খাত, বাধ্য হয়ে অর্ডার ফিরিয়ে দিচ্ছেন অনেক উদ্যোক্তা, বাজার ধরতে কারখানা সম্প্রসারণও বাধার মুখে। শুভ বড়দিন আজ, গির্জায় গির্জায় প্রার্থনা, মানবতার আলো ছড়িয়ে পড়ার প্রত্যাশা। ওমিক্রন ঝুঁকিতে কড়াকড়ির বেড়াজালে আটকে ইউরোপের উদযাপন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র এখনো চলছে, তাদের ষড়যন্ত্র মোকাবিলা করেই দেশকে এগিয়ে নিতে হবে। মালদ্বীপ সফররত প্রধানমন্ত্রী প্রবাসী বাংলাদেশীদের নাগরিক সংবর্ধনায় ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়ে একথা বলেন। এ সময় অবৈধ পথে বিদেশে পাড়ি না জমাতে সবার প্রতি আহ্বান জানান সরকার প্রধান। প্রথমবার দ্বিপাক্ষিক সফরে মালদ্বীপে গিয়ে দেশটির সরকারের সঙ্গে বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানকার প্রেসিডেন্টের সঙ্গে কয়েক দফার আলোচনায় উত্থাপিত হয়েছিল দেশটিতে বসবাসরত অবৈধ বাংলাদেশীদের প্রসঙ্গ। মালেতে সফরের তৃতীয় দিন শুক্রবার স্থানীয় সময় বিকেলে প্রধানমন্ত্রী হোটেল জেন মালে থেকে যোগ দেন প্রবাসী বাংলাদেশীদের নাগরিক সংবর্ধনায়। মালের ইস্কান্দার স্কুল অডিটোরিয়ামে সমবেত ছিলেন দেশটিতে বাস করা প্রবাসীদের অনেকেই। আজকে অনেকে মানব অধিকারের কথা বলে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, অচিরেই প্রবাসী বাংলাদেশীদের জন্য সরাসরি বিমানের ফ্লাইট চালু করার চেষ্টা চলছে। আহ্বান জানান অবৈধ পথে বিদেশে পাড়ি না জমাতে। দেশের যে আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে আলাপ করব, যে সরাসরি আপনাদের অর্থ আপনারা যদি সরাসরি প্রেরণ করতে পারেন কিনা। প্রবাসীদের কল্যাণ করা সবসময় মনে করি আমাদের একটা দায়িত্ব। তবে আমি এটুকু বলবো যে আপনারা একটা কাজ করবেন, সেটা হলো যারা বিদেশে আসতে চায় তারা যেন ওই দালাল ধরে না আসে, তারা যেন বৈধভাবে আসার চেষ্টা করে। দেশের সার্বিক উন্নয়নের চিত্র প্রবাসীদের সামনে তুলে ধরে সরকার প্রধান বলেন, স্বাধীনতা বিরোধীদের চক্রান্ত এখনো চলছে, বারবার হত্যা চেষ্টার পরও তিনি দেশ সেবার ব্রত নিয়ে অনড় রয়েছেন। দেশ আজকে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, আর এদেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না। আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাবেন। বাংলাদেশ আপনার দেশ, আমাদের দেশ। স্বাধীনতা বিরোধী এবং খুনিরা সবসময় তৎপর আছে, তৎপর থাকবে, তাদের ষড়যন্ত্র চলতে থাকবে, কিন্তু ওই ষড়যন্ত্র মোকাবেলা করেই আমাদের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। দেশটিতে বাস করা অবৈধ বাংলাদেশীদের বিষয়ে মালদ্বীপের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে আলোচনার পাশাপাশি এই সংক্রান্ত একটি সমঝোতা স্মারকেও সই করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় 1 লক্ষের মতো শ্রমিক এখানে কাজ করছে বা আপনারা অনেকে ব্যবসা বাণিজ্য করছেন, এখানে বৈধভাবে থাকার একটা সমস্যা রয়ে গেছে, সে বিষয়টা নিয়ে ইতিমধ্যে আলোচনা হয়েছে। দেবাশিস রায়, সময় সংবাদ। শুভ বড়দিন আজ, প্রার্থনা আর গানে যীশুখ্রিস্টের মর্তে আগমনের দিনটি স্মরণ করছেন তারা। গির্জাগুলোতে চলছে বিশেষ প্রার্থনা। এই মুহূর্তে রাজধানীর তেজগাঁওয়ে রানী জপমালা গির্জায় আছেন রিপোর্টার মার্জিয়া মুমু এবং চট্টগ্রামের পাথরঘাটার ক্যাথলিক চার্চে আছেন রিপোর্টার ফেরদুস লিপি। সরাসরি প্রথমে যাচ্ছি মুমুর কাছে। মুমু, এসব পবিত্র সঙ্গীত এবং সমবেত প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয়েছে শুভ বড়দিনের আনুষ্ঠানিকতা। এই মুহূর্তে আমি রয়েছি তেজগাঁওয়ের পবিত্র জপমালা গির্জাটিতে, সেখানে পাদ্রী তিনি কিছুক্ষণ আগে পবিত্র সঙ্গীত শুরু করেছিলেন এবং এই মুহূর্তে শুরু হয়েছে সমবেত প্রার্থনাটি। এবং ঠিক তারপরে কিন্তু গির্জার যিনি পুরোহিত রয়েছেন তিনি ভক্তদের মাঝে যে প্রসাদ সেটি বিতরণ করবেন। এবং সকাল থেকে কিন্তু আজকে বড়দিনের উৎসবে অংশ নিতে কিন্তু খ্রিস্ট ধর্মাবলম্বীরা তারা সকাল থেকেই গির্জে এসে সমবেত হয়েছেন এবং তারা বলছেন যে এই ঠিক 1000 বছর আগে বেথলেহেমে প্রভু যীশুখ্রিস্ট তিনি জন্ম নিয়েছিলেন এবং আজকে কিন্তু তার সেই জন্মতিথিটাকে উদযাপন করছে গোটা বিশ্বের যারা খ্রিস্টান ধর্মাবলম্বীরা তারা। এবং তারা বলছেন যে খ্রিস্টের জন্মের মধ্য দিয়ে মূলত
পুরো বিশ্ব থেকে অশুভ যে জিনিস রয়েছে সেগুলো দূরীভূত হবে এবং মানব জাতির কল্যাণ সাধন হবে। এবং আজকে বিশেষ করে সকাল 7টা থেকে এই গির্জাটিতে প্রথমে পবিত্র সঙ্গীত শুরু হয়, এরপরে সমবেত প্রার্থনা, এরপরে খ্রিস্টান ধর্মাবলম্বীদের উদ্দেশ্য করে পুরোহিত যিনি রয়েছেন তিনি ধর্মীয় বই থেকে নানা শ্লোক তিনি আবৃত্তি করেন। এবং তারপর এখন কিন্তু ভক্তরা যারা এক নজর খ্রিস্টের যেই জন্মে এবং খ্রিস্টের যে প্রতিকৃতি রয়েছে সেখানে তারা লাইনে সারিবদ্ধ হয়ে তারা সম্মান প্রদর্শন করছেন। একই সাথে কিন্তু গির্জাটিতে সমবেত প্রার্থনা হচ্ছে এবং আজকে কিন্তু বলা যায় যে 10টা পর্যন্ত কিন্তু প্রায় প্রতিটি গির্জায় প্রায় 3 ধাপে এই ধরনের পবিত্র সঙ্গীত এবং ধর্মীয় গ্রন্থ থেকে যে আয়োজন রয়েছে সেগুলো করা হবে। এবং আজকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আজকে ঢাকায় প্রায় হচ্ছে একসাথে 500 বেশি গির্জায় এককভাবে এই খ্রিস্ট ধর্মাবলম্বীদের যেই সবচেয়ে বড় যে ধর্মীয় উৎসব বড়দিন তা উদযাপন হচ্ছে করোনা মহামারীর কারণে। গত বছর কিন্তু গির্জাগুলোতে ঠিক সেভাবে উদযাপিত হয়নি, তবে আজ এবার কিন্তু আয়োজনটি তা অনেকটাই পুষিয়ে দেবে বলে মনে করছেন যে খ্রিস্ট ধর্মাবলম্বীরা। তো বড়দিনের উৎসবের আরও আয়োজন জানতে চলে যাবো চট্টগ্রামের পাথরঘাটায়, সেখানকার ক্যাথলিক গির্জায় আছেন সহকর্মী ফেরদৌস লিপে। মোমো, এখানে কিন্তু ঠিক 8:30টার দিকে বিশেষ প্রার্থনা শুরু হবে। আমরা দেখেছি যে ইতিমধ্যে কিন্তু নগরী এবং জেলা উপজেলা থেকেও কিন্তু খ্রিস্টান ধর্ম অনুসারীরা ইতিমধ্যে গির্জায় এসেছেন এবং প্রার্থনার জন্য বিশেষভাবে প্রস্তুতি নিচ্ছেন। এবং এর আগে আমরা যে আনুষ্ঠানিকতা সেটা বড়দিনে সেটা গত রাত থেকেই শুরু হয়েছে এবং রাতের 9টা এবং 12টার দিকে কিন্তু 2টি বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে এবং আজকের দিনে কিন্তু এই প্রার্থনা শুরু হবে 8:30টার দিকে। এবং এখানে যারা খ্রিস্টান ধর্মাবলম্বীরা আছেন তারা আমাদেরকে বলছেন যে তাদের ধর্মের সবচেয়ে বড় উৎসব অর্থাৎ যীশু খ্রিস্টের যে জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে যে বড়দিন সেই বড়দিনে কিন্তু তারা শুধুমাত্র গির্জায় এসে বিশেষ প্রার্থনা করে না, পারিবারিক কিংবা যে সামাজিকভাবেও তারা কিন্তু এই উৎসবটাকে পালন করে। এবং এখানে যে প্রার্থনা সেই প্রার্থনার শেষে কিন্তু তারা একজন অপরজনের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন এবং এরপর কিন্তু তারা বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজনদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন, তাদের বাসায় যাবেন। এবং এই উপলক্ষে কিন্তু বিশেষ আয়োজনগুলো কিন্তু খ্রিস্টান পরিবারগুলো করেছে। একদিকে যেমন তারা কেক বানিয়েছেন, পিঠা পুলি এসব আয়োজন করেছেন, পাশাপাশি তারা কিন্তু ঘুরতে যাবেন। এবং যে বড়দিন উপলক্ষে আমরা দেখেছি গির্জাগুলো যেমন বিভিন্ন বর্ণিল সাজে সেজেছে, তেমন কিন্তু নগরীর যে 5 তারকা হোটেলগুলো তারাও কিন্তু বিশেষ আয়োজন করছে। এবং এই প্রার্থনা শেষে কিন্তু গির্জায় বিকেলে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে নগরীর কিন্তু বিভিন্ন বিশিষ্ট নাগরিকজন থাকবেন, সেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ কিন্তু আসবেন এবং কেক কেটে কিন্তু বিশেষভাবে সেই বড়দিন পালন করা হবে। এবং যারা খ্রিস্টান অনুসারে এখানে উপস্থিত হয়েছেন তারা বলছেন যে বিশ্ব শান্তির জন্য তারা যে প্রার্থনা করবেন, পাশাপাশি বর্তমানে যে করোনা ভাইরাসের প্রকোপ সেটা যেন বিলুপ্ত হয়ে সবাই সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে সেই প্রার্থনা তারা আজকের এই বিশেষ যে আয়োজন সেখান থেকে করবেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে বড়দিন উৎসব পালনের সর্বশেষ। এখন আমরা চলে যাব স্টুডিওতে। এশা, বড়দিন উদযাপনের আয়োজন নিয়ে আমাদেরকে খবর জানাচ্ছিলেন চট্টগ্রামের পাথরঘাটা থেকে সহকর্মী ফেরদৌস লিপি। এবং এর আগে রাজধানীর তেজগাঁওয়ের রানী জপমালা গির্জা থেকে আমাদেরকে খবর জানাচ্ছিলেন সহকর্মী মার্জিয়া মোমো। ইতালিতে করোনার দাপট বড়দিনের উৎসব মলিন করে দিয়েছে। 24 ঘন্টায় প্রায় 45,000 নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এই অবস্থায় দেশটির সরকার নতুন অধ্যাদেশ জারি করে 31 জানুয়ারি পর্যন্ত নৈশ ক্লাব বন্ধ সহ পার্কে জনসমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে। ইতালির রোম থেকে জুমানা মাহমুদের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। ইতালিতে বড়দিন উদযাপনে করোনার হানা, এবার বড়দিনের উৎসব হবে ঘরে ঘরে অনেকটাই সাদামাটা ভাবে। রাজধানী রোমের আন্তর্জাতিক ট্রেন স্টেশন সহ বহু দর্শনীয় স্থানে এবার আলোকসজ্জাও হয়নি। করোনার বিধিনিষেধের কারণে বাংলাদেশি ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়েছেন। আজকেও 50,000-এর মতো আক্রান্ত হয়েছে, আমরা সকলেই চিন্তিত। আমরা বড়দিন কেউই মনে করেন মনের মতো করে করতে পারবে না, কিন্তু এই বছর অন্য বছরের তুলনায় অনেকটাই কম, যা 80% কম বললেও চলে। হয়তো আগামীতে যেভাবে করোনার হার বাড়তেছে বা যে পরিস্থিতি বা শুনতেছি আমাদের রোমা নাকি জানলো, জানলো মানে হলো অরেঞ্জ কালার, তার মানে হয়তো বন্ধের
পরিস্থিতি হতে পারে। বিদেশিরাও করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে বাইরের সব কর্মসূচি বাতিল করেছে। ঘরেই তারা এবার বড়দিন উদযাপন করবে বলে জানান। পরিবারের সাথে বড়দিন উদযাপন করব বাসা থেকে। প্রতিদিনই যেন লড়াই করে যাচ্ছি, তবে প্রভুকে অশেষ ধন্যবাদ জানাই, তিনি আমাদের সুস্থ রেখেছেন। ওমিক্রনের পাশাপাশি করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে শঙ্কিত ইতালি সরকার। নতুন অধ্যাদেশে বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া বার রেস্টুরেন্টের ভেতরে বসে খাওয়ার জন্য 2 ডোজ ভ্যাকসিন সার্টিফিকেট বা সুপার গ্রিন পাস সাথে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। শুধুমাত্র আক্রান্তের সংখ্যা 50,000-এর বেশি হলে জানুয়ারি থেকে আবারও স্কুল বন্ধ করা হতে পারে বলে আগেই জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। পদ্মা সেতু যান চলাচল উপযোগী করতে চলছে শেষ পর্যায়ের কাজ। সেতুর প্যারাপেট ওয়াল ডিভাইডার শেষ হওয়ার পর মুভমেন্ট জয়েন্টের কাজও সম্পূর্ণ হওয়ার পথে, আর গ্যাস লাইনের কাজও অর্ধেকের বেশি স্থাপন হয়ে গেছে। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। পুরো দৃশ্যমান স্বপ্নের পদ্মা সেতু এখন ক্রমেই যান চলাচল উপযোগী হয়ে উঠছে। চলছে এখন শেষ পর্যায়ের কাজ। সেতুর প্যারাপেট ওয়াল ও ডিভাইডার কাজ শেষ হওয়ার পর মুভমেন্ট জয়েন্টের কাজও সম্পন্ন হওয়ার পথে, আর গ্যাস লাইনও অর্ধেকের বেশি স্থাপন হয়ে গেছে। নিচতলায় রেলওয়ে স্ল্যাবের উপরের কংক্রিটিংও সম্পন্ন। সেতুর নান্দনিক নির্মাণ শৈলীর প্রকৃত রূপ ফুটে উঠতে শুরু করেছে। নদী শাসনের কাজও চূড়ান্ত পর্যায়ে এখন। সেতুর দুই পাশের ভায়াডাক্টের সাথে এক্সপ্রেসওয়ে যুক্ত করার কাজও শেষ। আগেই বসানো হয়ে গেছে টোল প্লাজা। মুভমেন্ট জয়েন্টের কাজ শেষ হলেই সেতুর কার্পেটিং কাজে গতি পাবে। মূল সেতুর অগ্রগতি 95%-এর বেশি বলে জানালেন সেতুর প্রকল্প পরিচালক। আমাদের সার্বিক যদি প্রকল্পের অগ্রগতি বলি, সেটা 89%, আর সেতুর অগ্রগতি 95.25%, আর নদী শাসনের অগ্রগতি হল আপনার 86.5%। বাংলাদেশের সক্ষমতার স্মারক এই সেতু আগামী 30 জুন খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। করোনাকালে কাজের অভাবে শ্রমিক ছাঁটাই করেছে যে পোশাক শিল্প, বর্তমানে সেই শিল্পই ভুগছে শ্রমিক সংকটে। এই কারণে অনেক ক্রয়াদেশও ফিরিয়ে দিতে হচ্ছে বলে জানান এই খাতের উদ্যোক্তারা। এমনকি বাজার ধরতে অনেক শিল্প মালিকই যেতে পারছেন না কারখানা সম্প্রসারণে। এ অবস্থায় শ্রমিক সংকটের প্রকৃত কারণ বের করে এর সমাধানে উদ্যোগী হওয়ার তাগিদ অর্থনীতি বিশ্লেষকদের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। এরই মধ্যে করোনার ধাক্কা কাটিয়ে দেশের তৈরি পোশাক শিল্প বিশ্ববাজার দখলে এগিয়েছে অনেকটা পথ। গত 3 মাসে 1 বছর আগের একই সময়ের তুলনায় এই খাতের রপ্তানি আয় বেড়েছে 42%, 53% করে। তবে ক্রেতারা যখন ঝুঁকছেন মেড ইন বাংলাদেশের দিকে, তখন বাংলাদেশ ধুঁকছে শ্রমিক সংকটে। মেশিনস আর রেডি, আদার্স ইনফ্রাস্ট্রাকচারস, এভরিথিং ইজ রেডি, সুপারভাইজারস আর রেডি, অর্ডারস আর রেডি, বাট উই আর নট গেটিং দ্য অপারেটরস। ওয়ার্কার রিক্রুটমেন্টের ক্ষেত্রে আমরা বেগ পেতে বেগ পাচ্ছি, এটাতে অলমোস্ট 10%-এর মতো আমাদের প্রোডাকশন লস হচ্ছে প্রোডাক্টিভিটিতে। চলতি অর্থবছরের প্রথম 5 মাসে এই খাত থেকে রপ্তানি আয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, আয় এসেছে তার চেয়ে প্রায় $2 বিলিয়ন বেশি। করোনার শুরুর দিকে ক্রয়াদেশের অভাবে যেখানে অনেক শ্রমিক ছাঁটাই করেন উদ্যোক্তারা, ঘুরে দাঁড়ানোর প্রেক্ষাপটে শ্রমিক সংকটে এবার ক্রয়াদেশ ছেড়ে দিতে হচ্ছে বলে জানান তারা। 20-25% শ্রমিকের আমাদের ঘাটতি রয়ে গেছে, এবং সেই জন্য আমরা সময় মতন অনেক অর্ডারই করতে পারতেছি না, এবং শ্রমিক ঘাটতির জন্য যে পরিমাণ অর্ডার আমি নিতে পারতাম আমার ফ্যাক্টরির জন্য, আমি সেই পরিমাণ অর্ডার আগামী জুন পর্যন্ত নিয়ে নেই। তথ্য বলছে 2016-17 অর্থবছরে $28 বিলিয়ন পোশাক রপ্তানি করে বাংলাদেশ, পরের অর্থবছরে আসে $30 বিলিয়ন, এরপর 1 বছরেই $4 বিলিয়ন বেড়ে 2018-19 অর্থবছরে আয় দাঁড়ায় $34 বিলিয়নে। করোনার কারণে গত 2 অর্থবছরে কমে গেলেও আবার দ্রুত গতিতে বাড়ছে এই খাতের রপ্তানি আয়। করোনার আগে ক্রমবর্ধমান ক্রয়াদেশের সঙ্গে দরকার মতো শ্রমিকও পেয়েছেন উদ্যোক্তারা। তাহলে বর্তমানে কেন এই সংকট তৈরি হয়েছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার পরামর্শ অর্থনীতি বিশ্লেষকদের। প্রাথমিক আইডেন্টিফাই করতে হবে আমাদের যে কোন জায়গা থেকে সমস্যাটা হয়েছে। লেবার আসতে যাচ্ছে না যারা আগে এখানে ছিল, নাকি নতুন অধিকতর লেবারের চাহিদা তৈরি হয়েছে বাড়তি চাহিদার কারণে বিদেশে, সেটার জন্য আমার লেবার পাইতে সময় লাগছে কোনটা। চলতি অর্থবছরে এই খাত থেকে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে $35 বিলিয়ন। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।
সিরাজগঞ্জের যমুনা নদীর তীরে 400 একর জমির উপর তৈরি হচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বিসিকের শিল্প পার্ক। চলছে সীমানা প্রাচীর, প্রশাসনিক ভবন সহ অন্যান্য স্থাপনা নির্মাণের কাজ। গড়ে উঠবে 500-এরও বেশি ছোট বড় শিল্প প্রতিষ্ঠান। এতে অনেক মানুষের কর্মসংস্থানের পাশাপাশি উত্তরাঞ্চলের ব্যবসা বাণিজ্য আরও এগিয়ে যাবে বলে মনে করেন ব্যবসায়ীরা। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পারে সিরাজগঞ্জের যমুনা নদীর তীরে 400 একর জায়গা জুড়ে স্থাপন করা হচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের বিসিক শিল্প পার্ক। ইতিমধ্যে শিল্প পার্কের মাটি ভরার শেষে সীমানা প্রাচীর, প্রশাসনিক ভবন সহ অন্যান্য স্থাপনা নির্মাণের কাজ চলছে। পার্কটিতে 487টি প্লটে গড়ে উঠবে 570টি ছোট বড় শিল্প প্রতিষ্ঠান, ফলে এখানে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সড়ক, রেল ও নৌপথের সরাসরি যোগাযোগ থাকায় শিল্প প্রতিষ্ঠানের জন্য কাঁচামাল আনা ও উৎপাদিত পণ্য পরিবহনে বাড়তি সুবিধা পাবেন বিনিয়োগকারীরা। সেই সাথে বিসিক শিল্প পার্কটি চালুর পর কৃষি প্রধান এই অঞ্চলে কৃষি উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নের স্বপ্ন দেখছেন ব্যবসায়ী নেতারা। এখানে শিল্প পার্ক একটা কর্মযোগ্য প্রতিষ্ঠান হিসেবে আমরা প্রতিষ্ঠিত করব। আমি এটা মনে করি ব্যবসায়ীদের একটা নতুন মাইলফলক হিসেবে এখানে উদ্বোধিত হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে বলে জানান প্রকল্প পরিচালক। এখানে আমাদের অনেকগুলো কাজ চলছে এবং এটা আগামী জুন সমাপ্ত প্রকল্প, আমরা ইনশাআল্লাহ এই জুনের মধ্যে শেষ করে দেব। সম্প্রতি নির্মাণাধীন বিসিক শিল্প পার্ক পরিদর্শনে এসে কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন শিল্প সচিব। এখানে আল্লাহর রহমতে এখানে সন্তোষজনক, আমরা যেটুকু ভিজিট করলাম তাতে দেখেছি যে এখানে কাজের অগ্রগতি খুব ভালো। সিরাজগঞ্জে নির্মাণাধীন শিল্প পার্ক প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 719 কোটি টাকা, আর প্রকল্পটির কাজ 2022 সালের জুন মাসের মধ্যে শেষ হবে বলে আশা কর্তৃপক্ষের। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। দেখছেন সকালের সময়, আবারও বড়দিনের খবর। মানবতা ও বিশ্ব শান্তি প্রার্থনার মধ্য দিয়ে জার্মানিতে উদযাপন করা হচ্ছে খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। শনিবার রাত থেকে জার্মানির গির্জাগুলোতে ছিল যিশু ভক্ত ও উপাসকদের ভিড়। জার্মানি থেকে বড়দিনের বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। নানা আয়োজন আর সমবেত প্রার্থনার মধ্য দিয়ে জার্মানিতেও উদযাপন করা হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। শনিবার বিকেল থেকেই রাজধানী বার্লিন সহ বিভিন্ন অঙ্গরাজ্যের গির্জায় চলে বিশেষ প্রার্থনা। ক্যাথলিক, অর্থোডক্স কিংবা প্রোটেস্ট্যান্টের প্রভু যিশুর অনুসারীরা প্রার্থনা সভায় বিশ্ববাসীর সুখ ও সমৃদ্ধি কামনা করেন। প্রার্থনায় বার্লিনের ওয়েডিং এর স্টেফানাউস গির্জার প্রধান বলেন, যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল বিশ্ব শান্তির বার্তা নিয়ে, তাই বড়দিনে চাওয়া শান্তি ও ভালোবাসার পৃথিবী, যাতে থাকবে না কোনো ভেদাভেদ। আমরা করোনার মধ্যেও বিশেষ নিয়মে বড়দিন উদযাপন করছি। গতবারের মতো আমরা এবারও সৃষ্টিকর্তার কাছে বড়দিনের বিশেষ এই দিনটিতে প্রার্থনা করেছি যাতে বিশ্ব মহামারী মুক্ত হয়, যুদ্ধের বদলে শান্তি প্রতিষ্ঠিত হয় আর সকল মানুষের কল্যাণ হয়। আমি বাংলাদেশ সহ বিশ্বের সবাইকে প্রভু যিশুর মঙ্গলবার্তা পৌঁছে দিচ্ছি। সমবেত প্রার্থনা সঙ্গীতের মাধ্যমে প্রভু যিশুর জন্মদিন পালন আর পরিবারের সবাইকে নিয়ে উৎসবের মুহূর্তগুলো ভাগ করতে পেরে খুশি স্থানীয়রাও। আজ পবিত্র বিশেষ এই দিনে আমি এবং আমার পরিবার সবাই মিলে বিশ্বের অবহেলিত আর যুদ্ধ বিধ্বস্ত মানুষের জন্য প্রভুর কাছে প্রার্থনা করেছি, বিশ্বে যে যেখানে আছে সকলেই যেন সুখে নিরাপদে থাকেন। এদিকে বড়দিন উপলক্ষে বিশেষ এক বার্তায় দেশটির রাষ্ট্রপতি ফ্রাঙ্ক ওয়াল্টার স্টাইনমাইয়ার ও চ্যান্সেলর ওলাফ শোলস নাগরিকদের করোনার নিয়ম নীতি মেনে নিরাপদ বড়দিন উদযাপনের আহ্বান জানিয়েছেন। করোনা মহামারী, দুর্যোগ, খরা আর সকল দুঃখকে পেছনে ফেলে পৃথিবী হবে আবারও শান্ত, সুখের, এমন প্রত্যাশা বড়দিনের প্রার্থনায় যোগ দেয়া সকল উপাসকের। জার্মানি থেকে সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে বিটু বড়ুয়া, সময় সংবাদ। সব জল্পনা কল্পনা শেষে বিসিবির ক্রিকেট অপারেশনসের দায়িত্ব পেলেন সাবেক ক্রিকেটার এবং অভিজ্ঞ ক্রিকেট সংগঠক জালাল ইউনুস। 4 ঘন্টার দীর্ঘ বৈঠক শেষে এ তথ্য জানান বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। আর সাবেক ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খানকে দেয়া হয়েছে বিসিবির ফ্যাসিলিটিস কমিটির দায়িত্ব। পরিবর্তন এসেছে আরও বেশ কয়েকটি কমিটিতে। এছাড়া বৈঠকে চূড়ান্ত হয়েছে টাইগারদের নতুন ব্যাটিং পরামর্শকের নাম, আসছেন সাবেক হেড কোচ জেমি সিডান্স।
শুক্রবার ছুটির দিন, তারপরও ব্যস্ত ক্রিকেট বোর্ড কার্যালয়। নির্বাচনের দু মাস পর বোর্ডের পরিচালনা পর্ষদে আসছে রদবদল। গুরুত্বপূর্ণ সভায় যোগ দিতে একে একে ক্রিকেট বোর্ডে আসেন পরিচালকরা। তবে নতুন পরিচালনা পরিষদের দ্বিতীয় মিটিং এর নির্ধারিত সময়ের মিনিট খানেক আগে বিসিবিতে আসেন প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। শুরু হয় আনুষ্ঠানিকতা। এরপর চার ঘন্টার অপেক্ষা, দিনের আলো নিভে গিয়ে রাতের আধার নামে ক্রিকেট বোর্ডে, যদিও সে আধার গ্রাস করতে পারেনি ক্রিকেট অপসকে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ঘোষণা করেন নতুন চেয়ারম্যানের নাম, আর সঙ্গে জানিয়ে দেন আগের চেয়ারম্যান থাকছেন কোন কমিটিতে। জালাল ভাই, ওনাকে আমরা ক্রিকেট অপারেশনস এর দায়িত্ব দিয়েছি, ওনার সাথে ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করবেন খালেদ মাহমুদ সুজন। ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট, এই যে এত ডেভেলপমেন্ট করা হবে নেশন ওয়াইড, জায়গা কেনা হবে, ইমপ্রুভমেন্ট করা হবে, এটা চেয়ারম্যান দায়িত্ব দেওয়া হয়েছে আকরাম খান। ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটের স্ট্রাকচারটা সারা দেশে আমরা এবার এটাকে একটু গুরুত্ব দিতে চাই, সো এটারও চেয়ারম্যান সে। ক্রিকেট অপসের পরপরই সবচেয়ে বেশি আগ্রহের জায়গায় ছিল গেম ডেভেলপমেন্ট এবং হাই পারফরমেন্স ইউনিট। যদিও ক্রিকেটের পাইপলাইন খ্যাত জায়গা দুটোতে পরিবর্তন করেননি বিসিবি বস, তবে সমালোচিত আম্পায়ার্স কমিটি পেয়েছে নতুন চেয়ারম্যান। সিসিডিএম এবং মিডিয়াতেও লেগেছে পরিবর্তনের হাওয়া। মিডিয়া এন্ড কমিউনিকেশনস, তানভীর আহমেদ টিটো, গেম ডেভেলপমেন্ট সুজন ছিল, সুজনই থাকছে চেয়ারম্যান, সাথে ফাহিম সিনহা, হাই পারফরমেন্স নাইমুর রহমান দুর্জয়, টুর্নামেন্ট কমিটিতে একটা নতুন চেঞ্জ এসছে আহমেদ সাজ্জাদুল ববি, আম্পায়ার্স কমিটি এটাকে নতুন করে ঢেলে সাজানো হয়েছে, এখানে আমাদের নতুন এবার ইলেক্টেড হয়েছে ইফতেকার রহমান মিঠু, সিসিডিএম আর একটা ভেরি ইম্পর্টেন্ট এটাকে দেওয়া হয়েছে সালাউদ্দিন, নতুন এবার এসেছেন। কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যানের নিয়োগের পাশাপাশি এই বৈঠকের এজেন্ডায় ছিল টাইগারদের নতুন ব্যাটিং কোচ নিয়োগের বিষয়টাও। এসেছে সিদ্ধান্ত, আসছেন পুরানো কোচ নতুন দায়িত্ব নিয়ে, থাকবেন দুই বছর। জেমি সিডেন্স কে আমরা ব্যাটিং কনসালটেন্ট হিসাবে বিসিবি নিয়োগ দিচ্ছে, কোথায় করবে কি করবে সেটা এখনো ফাইনাল করা হয়নি, এবং আমরা আশা করছি ফেব্রুয়ারিতেই হয়তোবা সবকিছু ঠিক থাকলে সে আমাদের এখানে ব্যাটিং কনসালটেন্ট হিসেবে জয়েন করবে। নির্বাচক কমিটির দায়িত্বের মেয়াদ শেষ প্রান্তে চলে এলেও এখনই তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি ক্রিকেট বোর্ড, আরো কিছুদিন তাদের সময় দেওয়ার পক্ষে বিসিবি প্রেসিডেন্ট। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। সকালের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শুভ বড়দিন আজ, গির্জায় গির্জায় প্রার্থনা, মানবতার আলো ছড়িয়ে পড়ার প্রত্যাশা, ওমিক্রন ঝুঁকিতে কড়াকড়ির বেড়াজালে আটকে ইউরোপের উদযাপন। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়।